আরো একবার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে টলিগঞ্জে আপনাদেরকে কম বাজেটের মধ্যে একটা 2BHK ফ্ল্যাট দেখাবো, যেটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। এইটা রয়েছে ফ্ল্যাটের সামনের রাস্তাটা, 12 ফিটের রাস্তা থাকছে সামনের ফ্রন্টের এন্ট্রান্স। এক্সাক্ট লোকেশনের গুগল ম্যাপ লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা একবার চেক করে নেবেন। এই ফ্ল্যাটটির ক্ষেত্রে দুটো এন্ট্রান্স থাকছে, একটা হচ্ছে এদিক দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন, আর একটা রয়েছে মেন এন্ট্রান্স, সেটা আপনাদেরকে প্রবেশ করতে হবে এই দিকটা দিয়ে। এই যে এদিক দিয়ে প্রবেশ করে এই গ্রাউন্ড ফ্লোরের এই ফ্ল্যাটটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফ্রন্ট গেটে কলাপসিবল গেট লাগানো আছে। 800 স্কোয়ার ফিটের এই 2BHK ফ্ল্যাটটা রয়েছে। পারচেজ ল্যান্ড মেডিকেল ইস্যুর জন্য যিনি ওনার আছেন তিনি সেল করে দেবেন, ক্যাশ সেল হবে এই ফ্ল্যাটটার ক্ষেত্রে। ফ্ল্যাটটি পারচেজ করার ক্ষেত্রে কোনো রকম ব্রোকারেজ চার্জ আপনাদেরকে দিতে হবে না। এটা রয়েছে ড্রয়িং ডাইনিং এরিয়া। ড্রয়িং ডাইনিং এরিয়ার লেফট সাইডে থাকছে টয়লেট, টয়লেটের ঠিক পাশে থাকছে সেপারেট কিচেন, আর এই সাইডে থাকছে ফার্স্ট বেডরুম, আর এটা রয়েছে মাস্টার বেডরুম। 8 ইয়ার্স ওল্ড এটা বিল্ডিংটার বয়স, এবং রিসেন্টলি যিনি ওনার আছেন তিনি সবকিছু রং টং করে একদম নতুনের মতন করে রেখেছেন। আর এটা রয়েছে টয়লেটটা, টয়লেটে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। ফ্ল্যাটের কাগজপত্র কিন্তু সব ওকে আছে, ট্যাক্সও ক্লিয়ার আছে, আপ টু ডেট রয়েছে। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়ার স্পেসটা। সেপারেট কিচেন রয়েছে, দেখুন কিচেনে যথেষ্টই স্পেস থাকছে, এবং আলো বাতাসও কিন্তু ভালো পাবেন যেহেতু ফোর সাইড এই ফ্ল্যাটটা ওপেন। এদিকে একটা ওয়াশ বেসিন থাকছে। এই ফ্ল্যাটটির বিশেষত্ব হচ্ছে ফোর সাইড ওপেন, সাধারণত এরকম খুব কমই দেখা যায়। রেফ্রিজারেটর রাখার স্পেস রয়েছে কিচেনে, আর এই সাইডটাতে রয়েছে আরেকটা টয়লেট। এই টয়লেটটি দেখুন যথেষ্ট স্পেসিয়াস রয়েছে, গিজারের পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারাও যদি আপনাদের কোনো প্রপার্টি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন অথচ পারছেন না, তারাও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন। তার জন্য স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাদেরকে মেল করতে পারেন আপনার নাম এবং ফোন নাম্বার উল্লেখ করে। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এইটা ছিল টোটাল ড্রয়িং ডাইনিং এরিয়া। ড্রয়িং ডাইনিং এরিয়াতেও আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন। মেন এন্ট্রান্সটা রয়েছে এদিক দিয়ে, তার ঠিক পাশে ছিল টয়লেট যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। এটা ছিল হচ্ছে কিচেন। আর এই টোটাল জায়গাটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়া। এবার চলুন বেডরুমের দিকে যাওয়া যাক, আপনাদেরকে বেডরুমগুলো দেখাই। এটা রয়েছে মাস্টার বেডরুম, সাইজটা শুধু দেখুন কতটা স্পেসিয়াস রয়েছে এই বেডরুমটা। এসির পয়েন্ট বেডরুমে রয়েছে, টু সাইড ওপেন রয়েছে এই বেডরুমটার ক্ষেত্রে। দেখুন আলমিরাগুলো রাখার পরেও মেঝেতে কতটা জায়গা রয়েছে। বাড়িটির দাম ধার্য করা আছে 25 লক্ষ টাকা, স্লাইটলি নেগোশিয়েবল। আপনাদের যদি এটি পছন্দ হয় ওনাদের সাথে কথা বলে ফাইনাল দাম আপনি ডিসাইড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আমি বলবো যে গ্রাউন্ড ফ্লোরে যাদের বয়স্ক রয়েছেন তাদের জন্য একদম পারফেক্ট ফ্ল্যাট, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। এবার এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমটা একটু দেখে নিন। মাস্টার বেডরুমের ঠিক ডান দিকেই রয়েছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটিও মোটামুটি ভালোই বড় রয়েছে এবং স্পেসিয়াস, এখানেও আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। টু সাইড ওপেন থাকছে এই বেডরুমের ক্ষেত্রেও, আর এই দিক দিয়ে রয়েছে একটা বারান্দা। দেখে নিন কতটা জায়গা রয়েছে, দেখে নিন। আপনারা আসুন দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। একদম নতুন কালার পেন্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন মাত্র 11 মাস আগে যিনি ওনার আছেন তিনি সবকিছু রং টং করিয়েছেন। তো এই বেডরুমের সাথেই থাকছে হচ্ছে একটা বারান্দা, এবং বারান্দার সাথে ঠাকুরঘর সেপারেট করা আছে। আর এই অ্যাপার্টমেন্টের নাম রয়েছে সৃষ্টি অ্যাপার্টমেন্ট 4। গুগল ম্যাপ লোকেশনটা তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এক্স্যাক্ট লোকেশনটা গুগল ম্যাপ দেখলেই বুঝতে পারবেন। এই ফ্ল্যাটটার যেমন দুটো এন্ট্রেন্স প্রথমেই আমি দেখিয়েছি, ফার্স্ট এন্ট্রেন্স দিয়ে তো আমরা প্রবেশ করলাম, আর সেকেন্ড এন্ট্রেন্স রয়েছে এদিক দিয়ে, এদিক দিয়েও আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন।
আর ফ্ল্যাটের ঠিক পেছন দিকটাতেই রয়েছে টু হুইলার রাখার স্পেস, আপনারা চাইলে এখানে টু হুইলারও পার্কিং করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।